আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থুতনির পাশ থেকে শর্ট পেজ ডেলিভারি পাস করলে শীত চীন মিউজিকের সঙ্গে তিনি পরিচিত। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড, চীন মিউজিক সামলাতে সিদ্ধহস্ত তিনি। কিন্তু রবীন্দ্রসঙ্গীত অথবা ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে তিনি অর্থাৎ সৌরভ গাঙ্গুলি কতটা পরিচিত তা নিয়ে সন্দেহ আছে। দাদাগিরি থেকে কন্যা সানার সঙ্গে কমার্শিয়াল, ব্যাট ছেড়ে ক্যামেরা, এখন সৌরভের নৃত্যসঙ্গী। যদিও শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পরিচয়টা অনেক দিনের, তার ছোট্টবেলার প্রেম ডোনা ওরিজি নৃত্যশিল্পী, কিন্তু সেই ব্যাপারে সৌরভের খুব একটা উৎসাহ ছিল না কোনোদিনই। ইহানো মহারাজের হঠাৎ হলোটা কি? লোপামুদ্রা এবং জয় সরকারের রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম রিলিজে একেবারে সস্ত্রীক সৌরভ। জয় সরকারের ব্যবস্থাপনায় রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ করেছেন লোপামুদ্রা। তার মেলোডি স্বয়ং দাদাকেও সঙ্গীত প্রেমী করে তুলবে তাই বা কে জানতো। যদিও সৌরভ গাঙ্গুলি নামটার মধ্যেই যে রয়েছে চমক, সে লর্ডস এর ব্যালকনিতে গেঞ্জি ওড়ানোই হোক অথবা নাগমার সাথে ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক, যে কোনো গুগলিকেই দাদা স্টেপ আউট করে বলতে পারে বাপি বাড়ি যা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।